সাড়ে আটটার সময় এখানে আসছেন কেন আসছেন একটু বলেন আমাদেরকে খুলে বলেন যা বলবেন সত্য করে বলবেন আপনি কি সম্পর্ক নিয়ে বাড়িতে আসছেন আমরা আগে জানি আপনার কাছ থেকে বলেন

এখন ইদানিং দুই 4 মাস আগে ও এখন ইউটিউবে পেজে সবকিছুরতে ভাইরাল হয়েছে দীপজল ভাই আবার সাকিব ভাই সবার কণ্ঠ দিয়ে কথা বলে ভাইরাল হওয়ার পর থেকে আর আমার সঙ্গে কথা বলে না মানে ও মানে ভাইরাল হইছে বলতে কি ফেসবুক ইউটিউবেতে ইয়া বয়েস মানে বুঝি না বিষয়টা উনি কি বলতেছে মানে ওরে বলতাছে আমার ভাই আছে না যে দীপজল মান্না সাকিব খান মিশা সদগর দিলদার কাবিলা তোরবে ভারতী বাংলা নায়ক জি আমরা দেখি দেখি ওই ছেলেটা আমার ভাই আচ্ছা আচ্ছা তো এখন

আমি তো জানিনা আপনি জানেন না আপনি জানেন না আপনার বাড়িতে আসছে আজকে সকাল থেকে অনেক মানুষ আপনাদের বাড়িতে আইসা আনা করতেছে আমার মনে হচ্ছে যে ওরা যখন জানতে পারছি ইচ্ছে করে আশ্রা ফুলকে লুকে রাখছে আশ্রা ফুলকে মা কয়ে

করে আমরা জানি না তো ছেলেকে পছন্দ করে কি কি করে ছেলে থাকে ঢাকায় আর মেয়ে এখন কোথায় থাকে জানি জানিনা তো মানে ছেলে তো ঢাকায় থাকি মেয়ে তো বলতেছে মেয়ে চাঁদপুর থেকে হোক

আপু শুনে এখানে এইভাবে বসে থাকলে কোন না আপনি যদি ভালোবেসে থাকেন আপনি সম্পর্ক কত কত বছর সম্পর্ক আপনার পাঁচ বছর পাঁচ বছর সম্পর্ক ছিল এখন মানে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে এই জন্য আপনাকে চিনে না নাকি হ্যাঁ ও বলতেছে আমার অনেকে এখন অনেক ভাইরাল হয়ে গেছে অনেক মেয়ে তারা পছন্দ করে আমাকে অনেক মেয়ে পছন্দ করে আমার সঙ্গে ও যায় না এই আমি বল আমি তখন বলছি ওকে যে দরকার পড়লে আমি তোমার বাসায় যে ও বিশ্বাস করে না ও ভাবছে যে আমি ফান করছি ভাই এই মেয়েটা সব কথা মিথ্যা কইতে আছে আমার ভাই যদি রিলেশন করতে সবারে না কো অন্তত আমারে কইতে কারণ আমি আমার ভাইয়ের লগে অনেক ফ্রি ঠিক আছে ভাই কি করে না করে সবকিছু আমারে কয় কিন্তু এই মেয়ের বিষয়ে কোনোদিন আমার ভাই কিছু কয় না আমারে এখন এই যে এই যে মানুষজন জানতেছে তোমাদের আশেপাশে যত মানুষ আছে সবাই এটা তোমাদের তো মান সম্মান যাইতাছে এটা না আমাদের মান সম্মান যাইতাছে না অন আপু আপনি এইভাবে তো বসে আছেন এইভাবে তো সমস্যা এদের এদের তো সমস্যা তা আপনারা নিজেরও তো সমস্যা আপনি কি বাড়ি থেকে বলে আসছেন না বাসা বলে আসেনি আপনি বাসা বলে আসেন নাই যে কোথায় আছেন তা আপনাকে খোঁজ খবর নাই নাই আপনি কোথায় আছেন হ্যাঁ আম্মু অনেকবার ফোন করেছিল তারপর ফোন অফ করে রাখছে ফোন অফ করে রেখেছেন মানে আপনি এখান থেকে যাবেন না কেন যাব আমি এখান থেকে আমি তো ওকে সত্যি ভালোবাসি ও আমার সঙ্গে এরকম করতে পারবে না তো আমি দরকার পড়লে এখানে পুলিশ ডাকবো তাও আপনি এখান থেকে যাবেন না কখনোই যাব না

তোমার ভাইয়ের নাম্বারটা কে আশাফুল তুমি কোথায় এই তোমার বাসা একটা ঝামেলা হয়ে গেছে তুমি একটু এদিকে আসো তো

আপনি দিতে পারেন সেটা উনি বলতেছে আপনি নাকি ওনার সাথে কি আপনার সম্পর্ক চিনেন আপনি আমি চেনছিলাম ওর সাথে আমার প্রেম ছিল একসময় কিন্তু এখন তো কোনো যোগাযোগ নাই আমি ওর সাথে চিনি না তোমার এই কথা বললে কি হবে নাকি রিলেশন করে এখন বলা যে এক সময় রিলেশন ছিল এখন এক সময় ছিল আমি স্বীকার করতেছি ওর সাধু সম্পর্ক ছিল আমি কিন্তু এখন আমি এখন কি করবা এখন এই মেয়ের কি করবা

বিভিন্ন চ্যানেলে আসলে আমার নিজেরই সময় নাই ওরা কি সময় দেবো আমি তো কইছি যে তুমি না ভাই আপনি এটা বললেই তো হবে না আপনার তো এটা সম্পর্ক ছিল নাকি একটা সম্পর্ক ছিল তার সাথে পাঁচ বছর ওই মেয়ে তো তার মানে ওই মেয়ে তো সত্য কথাই বললো যে আপনার সাথে সম্পর্ক ছিল আপনি আপনি ওর ঠিকানা কিভাবে পাইলেন যখন ওর সঙ্গে আমার রিলেশন ছিল তখনই বলছিল যে এখানে ওর বাসা ও তার মানে আগে আপনাকে ঠিকানা দিচ্ছি তখন ওর মানে কেউ পরিচিত ছিল না কেউ না তাকে না ও তখন খুব সাধারণ একজন ছেলে ছিল ওকে কেউ চিনতো না এখন মানে ওর মানে নাম কাম হয়েছে ওর ভিডিও ভাইরাল হইতেছে সেলিব্রিটি হয়ে গেছে এর জন্য আপনাকে চিনে না হ্যাঁ দুই তিন মাস থেকে ও এমন করতেছে কি ভাই এগুলো তো ঠিক না আপনি তো এক সময় তো মানে সে আপনার সাথে যোগাযোগ ছিল কথাবার্তা ছিল সম্পর্ক ছিল সত্যি কথা বলতে আমি ওর ভালোবাসিলাম অনেক জীবন মন প্রাণ দিয়ে ভালোবাসিলাম কিন্তু আমার এখন ব্যস্ততা আমি ওরে কইছি তুমি ভালো একটা পোলা দেইকা ওর সাথে বিয়ে করে সংসার কর তোমার জীবন ভালো কিছু আমি দোয়া করছি ভাই তুমি জীবন দিয়ে আমাকে ভালোবাসা ছাড়ছো কেন দেখো মাই এখন এগুলা এগুলো কোনো ব্যাপারই নাই ভাই এখন বলছে অনেক ব্যাপার মাই তুমি আমার এখানে আগে তো আমার একটু কি বলবো আমার যে আপনি আরো ভালো উঠতে পারবেন কিন্তু যে একটা সম্পর্ক পাঁচ বছর করছেন আপনি তার সাথে পাঁচ বছর করছেন ওরে ঘরে নিয়ে যান এভাবে মানুষ আপনাদেরকে একটা নাম কামাইতেছেন ভাই এভাবে থাকেন কিন্তু এভাবে যদি সাইরা দেন

আমার কথাটা শুনেন ভাই ইনশাল্লাহ সম্পর্ক যেহেতু করছে মেয়ে তো আলহামদুলিল্লাহ সুন্দর আছে ভাই ও ও মানে এরকম কষ্ট দিয়ে না যেহেতু একটা সম্পর্ক করে ফেলছেন আর আমরা ভিডিও করছি ভিডিও অনেকে সকাল থেকে আমরা জানছি যে আপনাদের বাড়িতে নাকি একটা মেয়ে আসছে আমরা কিন্তু ওই যে গাড়ি আমাদের বাইরে গাড়িও আছে আমরা মানে ভিডিওটা করার জন্য যাই হোক শুনেন ভাই আপনার ভিডিও আমি শোনেন আমি একটা কথা কই আমি আমার আম্মুর সাথে কথা কই ভাই তো এগুলো আমার কিছু বলেন আমি আম্মুর সাথে কথা বলে যদি আম্মু যদি বলে যে হ্যাঁ এটা তোমরা ঘরে যাও লই আহ

হ্যাঁ রাজি করাইছি কারণ আপনারা ভিডিওটা বন্ধ করেন আপনারা আগে ছিল না তুমি এখন বলো সারবো না আমরা তো সারার জন্যই তো এই নিউজ গুলো করি তাই না ভুল হয়েছে যান সমস্যা নেই